শুনছেন রেডিও দিন রাত 93.6 FM লাইট আপ ইওর ওয়ার্ল্ড কাছে সব বাড়ির পথে বাস্তুর বই সবার আগে সন্ধে বেলা চায়ের আড্ডা হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ঢাকার সন্ধ্যা দ্বিতীয় ঘন্টায়। আছি আমি অ্যান্ড সময় বলছে এখন 6:16। ঢাকার সন্ধ্যার দ্বিতীয় ঘন্টায় আমরা আছি, চলছে একটা লাইভ। এটা এর জন্য বললাম যে যারা অন এয়ার অডিয়েন্স আছেন বা লিসনার্স আছেন তারা যাতে আমার সাথে লাইভে কানেক্টেড হয়ে যান, সিন্স আমি লাইভে চলে এসেছি। সো যেটা করতে হবে, আপনার ফেসবুকে লগ ইন করে সার্চ অপশনে গিয়ে টাইপ করুন রেডিও দিন রাত 93.6 FM, সেখানে দেখতে পারবেন আমাদের একটি অফিসিয়াল পেজ আছে এবং সেখানে অলরেডি একটা লাইভ স্ট্রিমিং হচ্ছে, যেখানে আপনি লাইক কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে খুব ইজিলি আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন। আজকে একটু আমাকে মনে হতে পারে যে আমি হয়তো একটু ডিস্ট্র্যাক্টেড, বিকজ আজকে আমি টোটালি বৃষ্টিতে ভিজে একদম খুবই বাজেভাবে ভিজে এসেছি এবং তার উপর মাথায়ও আসলে অনেক কিছু চলছে। সো এর জন্য দেখা যায় কি যে থাকে না যে মানুষ একটু দেখবেন যে মাথায় যখন অনেক কিছু চলে মানুষজন আসলে আবল তাবল বলে, বাট আই হোপ যে এমন আবল তাবল আমাকে দিয়ে না হোক। সো ট্রাই করবো যতটা কনসেন্ট্রেট রাখা যায়, যেরকমটা আর কি আমরা মাঝে মাঝে কিছু কিছু ব্যাপারে আসলে অনেক বেশি ডাইভার্ট হয়ে যায় আমাদের মাইন্ড। সো যাই হোক, লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স কেমন আছেন সবাই? বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে হয়েছে বিকালবেলা প্রচণ্ড বৃষ্টি এবং পুরো বৃষ্টিতে আমি আজকে এমনভাবে ভিজেছি, মানে এমনভাবেই ভিজেছি আমার কাছে মনে হচ্ছিলো যে গতকালকে বাসায় যাওয়ার সময় এরকম ভিজেছিলাম। বাট বাসায় যাওয়ার সময় আপনি যদি ভিজে যান সেখানে আসলে খারাপ লাগে না, খারাপ এর জন্য লাগে না কারণ আপনি বাসায় গিয়ে আপনি ফ্রেশ হতে পারছেন, ড্রেস চেঞ্জ করতে পারছেন। বাট এই যে আপনি অফিসে আসার সময় বা কোনো একটা জায়গায় যাওয়ার টাইমে যখন আপনি অলরেডি বৃষ্টিতে ভিজে যান, সেটা কিন্তু অনেক একটা খুব বিরক্তিকর ব্যাপার এর জন্য। কারণ এই যে আমি অফিসে পুরোপুরি ভেজা জামা কাপড়ে আছি, সো আমার জন্য দোয়া করবেন যাতে আমার জ্বর চলে না আসে, যেটার অনেক বেশি সম্ভাবনা আছে কারণ খুবই বাজেভাবে আমি ভিজে গিয়েছি। অ্যান্ড এত বৃষ্টির সাথে বাতাস হচ্ছিল, আমার ছাতা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল আর রাস্তায় লিটারালি কোনো মানুষ ছিল না, আমি মনে হয় একটা মানুষ যে হচ্ছে রাস্তায় হেঁটে হেঁটে আসছিলাম। সো বুঝতেই পারছেন আমার অবস্থাটা। অনেকেই চলে এসেছে, আছেন আমাদের সাথে আরিফ খান লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? এমডি সোলাইমান আছেন আমাদের সাথে, আসমা সরোয়ার আছেন আমাদের সাথে, আরিফ লিখেছেন হাই সিস্টার হ্যালো, সুহাগ সরকার আছেন আমাদের সাথে, সৌরভ ইকবাল আছেন আমাদের সাথে, এমডি দিদার আছেন লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? অফিস এসে তোমাকে শুনছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাট জানি না কতক্ষণ ভালো থাকবো, দোয়া করবেন আমার জন্য, আজকে পুরোপুরি বৃষ্টিতে ভিজে এসেছি, সো জ্বর যাতে না আসে সেটার জন্য দোয়া করবেন। আপনাদের বাংলাদেশে বৃষ্টি হচ্ছে? জি, অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি। আর শ্রাবণ মাসের শেষের পর্যায়ে এখন আছি, পুরো শ্রাবণ মাসের শুরু থেকে কোনো তেমন একটা বৃষ্টি আমি দেখিনি, বাট শেষের পর্যায়ে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছে যে আমি কিন্তু শ্রাবণ মাসের বৃষ্টি। পি সুজয় আছেন আমাদের সাথে, মাহাদি হাসান আছেন, হাই আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যালো আপনাকে, অ্যান্ড আপনি কেমন আছেন? শাহরান মাহিন খান আছেন আমাদের সাথে, লিখেছেন আমি আজকে আমার মোবাইল সঙ্গে নিয়ে ভিজেছি। আহারে, মোবাইল ঠিক আছে তো? আমি তো একদম কি বলবো, হাতে আজকে আমি আমার জুতাটা নিয়ে তারপর হেঁটেছি রাস্তায়, বিকজ রাস্তায় এত বেশি পানি উঠে গিয়েছে, তো কি বলবো আর, তার মধ্যে খুবই বাজে অবস্থা। যাই হোক, এরপর আছে নেবি আল মামুন লিখেছেন নাইস ড্রেস আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের ইন্ডিয়াতে 5 দিন একটানা বৃষ্টি হচ্ছে, আহারে তাহলে তো মনে হয় অনেক পানি উঠতে গিয়েছে নাকি, কি অবস্থা আমাদের এখানে। লাইক আমি দেখলাম যে জাস্ট কোথাওই না, কিছু কিছু জায়গায় এতই বেশি পানি জমে গিয়েছে, তো তখন দেখলাম যে আসলে এভাবে পসিবলই না। তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে আসলে, মানে আমি লিটারালি কাঁপছি ঠান্ডায়। আই হোপ যে আমার জ্বর না আসুক, বিকজ আমার পরীক্ষা সামনে অ্যান্ড আমি চাচ্ছি না যে কোনোভাবেই আমি সিক হয়ে যাই, আর সিক হলে যেন বাসায় থাকতে হবে, যেটা আসলে আমি এখন চাচ্ছি না, কারণ বাসায় থাকলে আসলে
বোরিং লাগে, কাজ হয় না, মানে টাইম কাটে না আমার কাছে লাগে। আমি এর থেকে বাহিরে কাজ করতে অনেক প্রেফার করি, দ্যাটস আমি নিজেকে অলওয়েজ বিজি রাখতে চাই। আমাকে অনেকেই বলে যে তুমি কী করো কী করো, আমি আসলে অনেক কিছুই করি কিন্তু দেখা যায় যে আবার অনেক কিছুই করি না, মানে এটা আমার কাছে, এটা আমার লাইফস্টাইল, আমার লাইফস্টাইলটাই এরকম যে আমি বাসার বাহিরে কাজ করছি, আমার পড়াশোনা অ্যান্ড এভরিথিং, সো সব কিছু মিলিয়ে এটা আমার একটা দৈনন্দিন জীবন হয়ে গিয়েছে। সেখান থেকে যখন আমি আসলে একদম একটা এমন একটা লাইফে চলেছি যেখানে আমার কাজ করার কিছু থাকে না, বাট করার থাকলেও হয়তো আমি করতে পারছি না, তখন আসলে আমার জন্য খুব টাফ হয়ে যায়। যেমন আমি এই বছরের শুরুতে একবার অসুস্থ হয়েছিলাম খুব বাজেভাবে, তো সেই অসুস্থতার কারণে আমি ছুটিতে বাসায় ছিলাম অনেক দিন, কিন্তু আলটিমেটলি যেটা হলো যে আমার কিন্তু কোনো কাজও হচ্ছিল না, কারণ আমি অসুস্থ, আমি জাস্ট বিছানায় শুয়ে আছি, না কোনো কাজ করতে পারছি না কোনো কিছু, আমার টাইম কাটছে না। আর দেখা যাচ্ছে যে জ্বর নিয়ে ঘুমোতে ঘুমোতে আসলে সময় চলে যায় এবং খুব বিরক্ত লাগে, এত কি ঘুমানো যায় নাকি, আমি খুব লিমিটেড ঘুমাই, সো এত বেশি ঘুমানো যায় না। আর এরপর আছেন আমাদের সাথে, আজকে খুব রোমান্টিক আবহাওয়া, আফ্রিদি লিখেছেন, হ্যাঁ হয়তো হতে পারে, অনেক যারা হচ্ছে গিয়ে কাপল তাদের কাছে এটা অনেক রোমান্টিক আবহাওয়া, আর যারা সিঙ্গেল মানুষ তারা আসলে অনেকে রিগ্রেটও করছে আবার নিজেরা নিজেদের মতো এনজয় করছে, যেটা আমি করি। বা যেটা হচ্ছিলো আমার বৃষ্টির সময় হেঁটে আসতে কিন্তু খুব ভালো লাগছিলো, কিন্তু পরবর্তীতে এসে যে আমার যে এই যে এখন ভেজা জামা কাপড় নিয়ে বসে থাকতে হবে এই জিনিসটা আমার বিরক্ত লাগছে। আর সুজয় লিখেছেন, হাই আপু শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনি? শুভ সন্ধ্যা কিউট আপু, হ্যালো শুভ সন্ধ্যা আপনাকে। মাহাদি হাসান লিখেছেন, আপু আমি তোমার অনেক ছোট, আমাকে আপনি করে বললো না। আচ্ছা কত ছোট হতে পারেন আপনি একটু বলেন তো, মানে কত ছোট হতে পারেন অ্যাপ্রক্সিমেটলি, মানে কি মনে হয় আপনার? আর হুজাইফা আবিদা চলে এসেছেন, হাই আপু চলে আসছি তোমার সাথে আড্ডা দিতে, ওয়েদারটা জাস্ট ওয়াও, বাইরে বৃষ্টি আর তোমার সাথে আড্ডা কফি ওয়াও মোমেন্ট, কত কিছু বলে ফেললেন, আমার যখন কত কষ্ট হচ্ছে আপনি জানেন, আমি সকাল থেকে না খেয়ে আছি, আমি খিদায় মরে যাচ্ছি, এখানে আমাদের সাথে আর যে ঋতু আছে ওর সেম অবস্থা, আমরা দুজন মিলে লিটারালি আকুতি মিনতি করছি, বৃষ্টির কারণে আজকে অফিসের ক্যান্টিনে কোনো খাবার আসেনি, সো আমরা খুবই ইউনো যে মৃত্যু সজ্জা এরকম একটা অবস্থা মনে হচ্ছে আমার কাছে, কারণ সকাল থেকে না খাওয়া চৌচারি অ্যান্ড এরপর যেটা হয়েছে বৃষ্টিতে ভিজেছি, ঠান্ডা লাগছে, আই হোপ যে আমার জ্বর না আসুক, আল্লাহ মাফ করুক আমাকে, আমি জ্বর চাচ্ছি না, জাস্ট কোনো অসুস্থতা আমি এই মুহূর্তে চাচ্ছি না। আর আপনি যে যখন বললেন যে বাসায় বসে বৃষ্টি হচ্ছে আপনাকে শুনছি কফি, ও মাই গড, আই এম জেলাস অফ ইউ গাইস, মানে এরকম একটা মোমেন্টের জন্য আমি লিটারালি কী বলবো ড্রিম দেখি। অ্যান্ড তোমায় খুব কিউট লাগছে আবিদা লিখেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহসানুল ইসলাম বায়েজিদ আছেন আমাদের সাথে, নাজিয়া নিয়ান্তা আছেন আমাদের সাথে, নিয়ান্তা ওকে সুন্দর একটা নাম। এরপর আছেন শাকিল, আর লিখেছেন এবি আল মামুন লিখেছেন, আপু তোমার নাম কি? আমার নাম হচ্ছে মহুয়া, আমার শো চলছে এখন ঢাকার সন্ধ্যা এবং আমি ঢাকার সন্ধ্যা থেকেই আপনাদের সাথে লাইভ হয়েছি, আর জানি না কতক্ষণ থাকতে পারবো, শরীরটা খুব একটা ভালো লাগছে না, বাট ট্রাই করব যে আপনাদের সাথে একটু কথোপকথন চালিয়ে যাওয়ার, সো আপনারা আপনাদের কথাগুলো আমাকে লিখে জানান যে কেমন যাচ্ছে আপনাদের দিনকাল। আর লিখেছেন হুজাইফা লিখেছেন, আপু জানো আজ বৃষ্টিতে ভিজেছি এখন ঠান্ডাতে মরি মরি অবস্থা, আমাকে ভয় পাইয়ে দিও না, আমি অলরেডি ঠান্ডায় মরছি, আমার জাস্ট পুরো মানে আমি একদম কাঁপছি, আমি লিটারালি কাঁপছি, অ্যান্ড আমাকে মানে কী বলবো, আমি জাস্ট এমন একটা কাপড় পরে এসেছি, এমন একটা প্রিন্টের ড্রেস পরে এসেছি যার কারণে বোঝা যাচ্ছে না, হুইচ ইজ গুড অ্যাকচুয়ালি, আদারওয়াইজ আমাকে আজকে আমি মনে হয় না আজকে লাইভে আসতে পারতাম। আর হচ্ছে মাহাদি হাসান লিখেছেন, আপু আমি ফিদা ভাইয়ার মতো মাত্র সুইট 16, দেন আই এম ইয়ংগার দেন ইউ অ্যাট মেবি, আর আমার সুইট 16 কখনো যায় না, আমার সুইট 16 মনে হয় না এখনো এসেছিল একবার, এখনো আর আসেনি, আরও আসা উচিত আসলে লাইফে, সুইট 16 আসলে একটা সুন্দর একটা এজ, খুবই সুন্দর। আপু আপনার বাসা কই? মোহাম্মদ আলিনুর খান লিখেছেন, আমার বাসা ঢাকাতে বাংলাদেশে। হুজাইফা আবিদা লিখেছেন, আমার বেস্ট ফ্রেন্ডের নামও কিন্তু মহুয়া, আর তুমি তো আমার কিউট আপু। আমি না ছোটো থাকতে অনেক বিরক্ত হতাম যখন আমাকে আমি দেখতাম যে আমার নামের মতন আরও কারো নাম আছে, মানে আমি খুব
পুরোটা আমার নামটা সব থেকে আনকমন, আমার নামের মতন কেন আর কারো নাম হবে? হ্যাঁ, আমি খুব জেলাস ফিল করতাম যে আমার নামের মতন আর কারো নাম হতে পারবে না, এরকম একটা ব্যাপার যেটা এখনও কম বেশি আছে। এবং আমার নামটা কিন্তু, আমার নামটা অনেক সুন্দর, আমার আরও কিছু নাম আছে খুবই সুন্দর নাম, যেটা আমার অনেক পছন্দ, আমার প্রত্যেকটা নাম আমার অনেক পছন্দ। সো হয় কি যে একটা কিছু কিছু সময় দেখা যায় কি ফেসবুকে এরকম অনেক ফেক পেজ দেখবেন বা ফেক কি বলা যায় প্রোফাইল দেখবেন, সো সেগুলো দেখা যায় কি যে অনেকটা আমার নামের কাছাকাছি, দেখলে তখন একটু কেমন জানি লাগে যে আসলে কি তোমার নামেটা, তুমি কেন দিয়েছো এই নামটা। অ্যান্ড আর আছেন এম আহমেদ, তিনি লিখেছেন খুব খারাপ যাচ্ছে দিনকাল, একা আর কতক্ষণ ভালো থাকা, একাই তো ভালো থাকে মানুষ, বেশি মানুষ থাকলে তো ভালো লাগার কথা না। মাহাদি আসেন লিখেছেন আপু আমি ফিদা হয়ে, আচ্ছা এটা পড়া হয়ে গিয়েছে, কাঁদলে তোমাকে আরও অনেক সুন্দর লাগে, আপনি কোথায় আমাকে কাঁদতে দেখেছেন? এমডি দিদার ভাইয়া, আমি কান্নাকাটি খুব কম করি, দরকার ছাড়া করি না, দরকার বলতে আর কি যখন বেশি ইমোশনাল হয়ে যায় তখন হয়তো বা কান্নাকাটি করে দেই, বাট আমি মনে হয় মুভি দেখি সব থেকে বেশি কান্না করি, এছাড়া মনে হয় না আমি স্বাভাবিকভাবে সাধারণ লাইফে আসলে তেমন একটা কান্নাকাটি করেছি, তেমন এটা খুব একটা হয় না আসলে, আমার চোখ থেকে পানি একমাত্র মুভি দেখলেই পড়ে আবেগে। আচ্ছা এখন তো মহুয়া নামের বোরকাও বের হয়েছে, আপু বোরকা নিয়ে জেলাস না, বোরকা আসলে সিরিয়াসলি বোরকা মহুয়া নামে, ওয়াই মহুয়া নামে কেন বোরকা বের হবে? আমার মনে আছে আমি যখন ক্লাস ফাইভে সিক্সে নাকি সেভেনে, সিক্স অর সেভেনে পড়ি, তখন এরকম মাসাক্কালি দেন হচ্ছে আনারকালি এরকম ড্রেস বের হয়েছিল, আর আমি ওগুলো কেনার জন্য বসে থাকতাম, বাট আব্বু কিনে দেয়নি আমাকে, আর এখন এগুলো ট্রেন্ডি নাই। আর হচ্ছে আদা দিয়ে রং চা খান, এটা আমি চিন্তা করছিলাম, বাট আমাকে আসলে এখন আপাতত আদা দিয়ে রং চা দেওয়ার মতন কেউ নাই। আর হচ্ছে এসবিএল লিখেছে আপনার প্রেমে না পড়ে আপনার নামের প্রেমে পড়ে গেছে, আমার নামটা তো অনেক সুন্দর, তো স্বাভাবিকভাবে নামের প্রেমে পড়তেই পারে মানুষ, আমার নাম যেই শুনে, আমার ফুল নাম যেই শুনে সেই আসলে বলে এই কথাটা আমাকে। আর হচ্ছে এমডি সজীব আছেন লিখেছেন মাশাল্লাহ আপা আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর হচ্ছে বন্ধুদের দুনিয়ায় না বলে কিছু নাই, তাই নাকি? আর হচ্ছে সন্ধ্যার সময় খুব ঘুম আসছে, কী বল কী করবো বলেন আপু, এই সময় ঘুমালে আম্মু পিঠা দিবে। আচ্ছা এক কাজ করেন, কড়া করে একটা ব্ল্যাক কফি খেয়ে নেন, ঠিক হয়ে যাবে সব। মাহাদি আসেন লিখেছেন আপু এখন আমাকে বড় মনে হয় নাকি ছোট মনে হয়, আসলে আমি প্রোফাইল পিকচার দেখে তো বলতে পারবো না, আর ছেলেদেরকে আসলে এই যে তুলনা একটু ছোটই লাগে, মানে এই যে তুলনায় দেখা যায় যে ওদেরকে অনেক ইয়াং লাগে, সো বলতে পারবো না। যেমন আমার এই যে আমার যেসব ক্লাসমেটরা আছে ওদেরকে আমার কাছে অলওয়েজ অনেক ছোটো বাচ্চা লাগে মনে হয়, আমার ফ্রেন্ডদের কাছে, ফ্রেন্ডদের পাশে আমাকে দাঁড়ালে আমাকে বড় লাগে। আর হচ্ছে হ্যাঁ আপু আমি কাল মহুয়া নামের বোরকা অর্ডার করেছি, ওয়াই। গৌতম বিশ্বাস চলে এসেছেন, লিখেছেন পড়াশোনায় মন বসে না, কী করা যায় বলেন তো, পড়াশোনাই করেন আর কি করবেন, পড়াশোনাটাই আসলে দরকার, অন্য কোনো কিছু করে কোনো লাভ হবে না, সো পড়াশোনাই করতে বসেন। আর হচ্ছে এমডি দিদা লিখেছেন তোমার রূপের রহস্যটা কী, আমার রূপের কোনো রহস্য নাই, কারণ আমি আসলে রূপ চর্চাই করতে পারি না এখন আর, সো কোনো রহস্য নাই। তো যাই হোক এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, আমার একটু একটু কী বলবো যে আজকে আসলে লাইফটা শর্টই করতে হবে বিকজ অফ মাই হেলথ কন্ডিশন, সো আর বেশি একটা এক্সটেন্ড করবো না লাইফটা। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আমি কিন্তু অলরেডি ঢাকার সন্ধ্যাতে আছি শোতে, সো আপনারা সেখানে আমার সাথে কানেক্টেড হতে পারবেন। সবাই সবাই অনেক ভালো থাকুন, অ্যান্ড কিপ লিসনিং রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড। টাটা।